কখনো কখনো কি হয়, আমরা যখন আমাদের গোপ্রো থেকে যে এসডি কার্ড আমরা পিসির সঙ্গে কানেক্ট করে ট্রান্সফার করতে চাই ডেটা, কখনো কখনো আমাদের এসডি কার্ড শো করে না। তো শো না করলে আমাদের এসডি কার্ডটি কিন্তু আমরা গোপ্রোতে লাগিয়ে আমাদের প্রথমে কি করতে হবে, এটাকে রিসেট করতে হবে। তো আমরা সবার প্রথমে গোপ্রোতে আমাদের এসডি কার্ডটাকে ইনসার্ট করে ব্যাটারিটাকে ইনসার্ট করে নেবো, ঠিক আছে। করার পরে আমরা অন করে নেবো। আমরা এসডি কার্ডটাকে রিসেট করার জন্য আমরা কি করব, জাস্ট আমরা সোয়াইপ ডাউন করব। সোয়াইপ ডাউন করে ডান দিকে যাব, এখানে প্রেফারেন্স অপশানে যাব। যাওয়ার পরে আমরা কিন্তু একদম লাস্টে অপশান রয়েছে রিসেট, তো রিসেটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ফরম্যাট এসডি কার্ড এর উপরে আমরা ক্লিক করব। ফরম্যাট এসডি কার্ডের উপরে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন সমস্ত ডেটা ফরম্যাটিং স্টার্ট হয়ে গেছে। তো আমাদের ফরম্যাটিংটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমরা আমাদের যে মেমরি কার্ডটা রয়েছে সেটি কিন্তু আমরা আবার আমাদের পিসির সঙ্গে কানেক্ট করলে আবার দেখতে পাবো। দেখতে পাচ্ছেন নো মিডিয়া এসডি কার্ড মে কন্টেন্ট ডেটা। তো এইভাবেই কিন্তু আমরা গোপ্রোর এসডি কার্ড ফরম্যাট করতে পারি।